Hello everyone, Assalamu alaikum. It's me Rakhi, Education Counselor from Europe Bangla Consultant Private Limited. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটি ইউরোপ এবং চেঞ্জিং মত কান্ট্রি নিয়ে কথা বলবো যে কান্ট্রিতে আপনারা খুবই মিনিমাম রিকোয়ারমেন্ট দিয়ে পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে পড়াশোনার সুযোগ পাচ্ছেন। আজকে আমি কথা বলবো ইস্তোনিয়া নিয়ে। আমরা কিন্তু সবাই জানি মোটামুটি ইস্তোনিয়া খুবই সুন্দর, খুবই শান্তিপূর্ণ একটি কান্ট্রি এবং আমরা কিন্তু ইস্তোনিয়ার যে ক্যাপিটাল তাল্লিন, আমরা তাল্লিন এর বাহিরে বা ক্যাপিটালের বাহিরে কোথাও কাজ করছি না এবং ইস্তোনিয়াতে পাবলিক ইউনিভার্সিটির সংখ্যা অনেক বেশি হওয়াতে সেখানে খুবই মিনিমাম আইএলটিএস স্কোর দিয়ে কিন্তু পাবলিক ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করার সুযোগ তারা দিচ্ছে। সো এখন আসে মেইন টপিকে। আপনারা ইস্তোনিয়াতে বেসিক্যালি ব্যাচেলর প্রোগ্রামে এবং মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারছেন। ব্যাচেলরের জন্য আপনাদের রিকোয়ারমেন্ট হিসেবে একাডেমিক যে রেজাল্ট সেটার এসএসসি এবং এইচএসসি এর মোট রেজাল্টের 60% মার্ক আপনাকে ক্যারি করতে হচ্ছে। পাশাপাশি আপনি যদি পাবলিকে পড়তে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার আইএলটিএস স্কোর ওভারঅল 5.5 থাকলে কিন্তু আপনি পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং মাস্টার্সের কথা যদি আমি বলি, মাস্টার্সের ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাচেলর রেজাল্টে 60% মার্ক থাকতে হবে, পাশাপাশি আপনার আইএলটিএস স্কোর যেটা আমি বললাম, মাস্টার্সের জন্য আপনার ওভারঅল 6 নভেলস 5.5 থাকলে আপনি পাবলিকগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং টিউশন ফির ব্যাপারে যদি এখন আমি বলি, মাস্টার্স এবং ব্যাচেলর প্রোগ্রামে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আপনার 4000 থেকে স্টার্ট করে 6000 ইউরোর মধ্যে এক বছরের টিউশন ফি হয়ে যাচ্ছে। এটা একটু উঠানামা করতে পারে অ্যাজ এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে এবং সেখানকার কিন্তু কাজের সুযোগ সুবিধা অনেক ভালো রয়েছে। আপনারা মোটামুটি সপ্তাহে 25 hours ওয়ার্ক পারমিট আপনারা পাচ্ছেন। সো ইস্তোনিয়াতে যারা স্টাডি পারপাসে যেতে চাচ্ছেন আপকামিং ইনটেকে, তারা কিন্তু দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন এর জন্য যে আমাদের কিন্তু অ্যাসেসমেন্ট অ্যান্ড কাউন্সেলিং ফুল ফ্রি। আমরা কোনো এর জন্য কোনো চার্জ পে নিচ্ছি না, চার্জ করছি না। সো দেরি না করে আজ আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার এবং আমাদের অফিসের অ্যাড্রেস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমার সাথে যারা যোগাযোগ করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।